गाजीपुर मेट्रोपॉलिटन पुलिस कमिश्नर खंदकार लुत्फर कबीर पीपीएम सेवा निर्देशनाय काशिमपुर थाना चत्वरे पालित हलो ओपेन हाउस डे। शनिवार विकेले काशिमपुर थानार अफिसार इनचार्ज महबूबे खोदा এর সভাপতিত্বে এই অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রফেসর আশরাফুল আলম আসকর। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের জনগণ তাদের সমস্যার কথা তুলে ধরেন। জনগণ মাদক নির্মূলে প্রশ্ন রাখলে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা বলেন, আপনারা সঠিক তথ্য দিলে আমরা মাদকের সাথে যেই সম্পৃক্ততা থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় আনব। তিনি আরো বলেন, প্রতিটি ওয়ার্ডে একটি করে অভিযোগ বক্স স্থাপন করা হবে, যাতে করে সাধারণ জনগণ তাদের অভিযোগগুলো নির্দ্বিধায় জমা দিতে পারে এবং আমরা তাহা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করতে পারব। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায়, উপ পুলিশ পরিদর্শক সাইফুর রহমান সহ আরো অনেকে। এটা আমরা রিপিট হয় নাই, মানে একটাই ঘটনাটা শেষ হয়েছে, সেটা আমরা আপনাদের সহযোগিতার জন্য আমাদের একটা অ্যাচিভমেন্ট পাওয়া। একজন হলে যার কেউ বলতে পারবে না তা তো না। রহমতুল্লাহ সাথে আছি এবং আমার মনে হয় যে আপনারা যখন ক্যারাম বোর্ড করে অভিযান পরিচালনা করেন দু একটা বাধা আসছে, বাধা আসলে তো আমরা বাধা উপেক্ষা করে কিন্তু উপেক্ষা করে কাজ করব।